নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডু টিচারে। হ্যালো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো পরিবেশ বিদ্যা অর্থাৎ এনवायरमेंटাল স্টাডিজ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তা আলোচনার প্রথমেই বলে দিই যে আপনারা সবাই আজকে একটা খাতা পেন নিয়ে বসুন। এবং তার সাথে সাথে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই আপনারা বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করে দেখুন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আবার সেটাকে কতটা এনহ্যান্স করতে হবে তার কিভাবে আপনারা করবেন সেই প্রসেসটা আমি বলছি যে প্রশ্নটাই উত্তর আপনাদের রাইট হবে সেটা রাইট চিহ্ন এবং যেটাই ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা দশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করে যাব এবং দশটা প্রশ্ন আলোচনা করার শেষে আমরা আপনাদের জিজ্ঞেস করবো আপনারা কে কত মার্কস পেলেন আপনারা অবশ্যই আপনাদের প্রাপ্ত মার্কস সঠিকভাবে ক্যালকুলেট করে এবং সৎভাবে আমাদেরকে পোস্ট করবেন তাহলে আমাদের ভিডিওর সার্থকতার সাথে সাথে আপনারাও নিজেদের পারফরমেন্সটা বুঝতে পারবেন কতটা এনহ্যান্স করতে হবে তো চলুন শুরু করবা আজকে প্রথম প্রশ্ন দিয়ে আর আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরু করছি প্রথম প্রশ্ন যেটা আপনাদের গেল দিনের হোম ট্যাক্সের প্রশ্ন ছিল আইটি সি এড এর পুরো নাম কি তা এই কোশ্চেনের অ্যান্সার যারা অপশান বি দিয়েছেন ট্রপিক্যাল কনভার্জেন্ট জোন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেস যাওয়া আছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু সমুদ্র থেকে ঊর্ধ্বে বায়ুর ঘনত্ব ক্রমশ কি হয় অপশান এ ভারী হয় অপশান বি সমান থাকে অপশান সির বৃদ্ধি পায় এবং অপশান ডি হ্রাস পায় তাহলে দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি সমান থাকে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার থ্রি বর্তমান পরিবেশ দিবসের স্লোগান কি অপশান এ

চলে আসবো আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन नंबर 4 চিপকো আন্দোলনের উদ্ভব কোথায় হয় অপশন এ কর্ণাটকে অপশন বি উত্তর প্রদেশ অপশন সি অসম এবং অপশন ডি ওড়িশা চার নম্বর প্রশ্ন আর এই চার নম্বর প্রশ্নে যারা বলছেন অপশন বি উত্তর প্রদেশ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन नंबर 5 বিশ্ব পরিবেশ সম্মেলন প্রথম কোথায় হয়েছিল কত খ্রিস্টাব্দে সরি বিশ্ব পরিবেশ সম্মেলন প্রথম হয়েছিল কত খ্রিস্টাব্দে অপশান এ উনিশশো বাহাত্তর অপশন বি উনিশশো বিরাশি সি উনিশশো সাতাশি না অপশন ডি উনিশশো বিরানব্বই পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি উনিশশো বিরানব্বই নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স যৌথ বন ব্যবস্থা ভারতবর্ষের যেখানে প্রথম গৃহীত হয় অপশান এ পশ্চিমবঙ্গে অপশান বি ছত্তিশগড়ে অপশান সি উত্তরাঞ্চলে এবং অপশান ডি মধ্যপ্রদেশে ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়েছিল অপশন এ নিউ ইয়র্ক অপশন বি নাইজেরিয়া নাইরোবিতে এবং অপশান ডি আছে নয়াদিল্লিতে সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্টকহোমে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট ডাব্লু এইচ ও হু এর পুরো নাম কি অপশান এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অপশন বি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অপশান সি ওয়ার্ল্ড হার্ড অর্গানাইজেশন এবং অপশান ডি ওয়ার্ল্ড হিপো অর্গানাইজেশন আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন কোন গ্যাসটি ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী অপশান এ মিথেন অপশান বি এমআইসি অপশান সি ক্লোরিন এবং অপশান ডি নাইট্রোজেন নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এম আই সি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন এবং এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন নিম্নলিখিত কোন কোনটির অক্সাইড থেকে বৃষ্টি হয় অপশান সি এবং ডি সিও টু তাহলে দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উভাই তা আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন বোথ যেমন কোন অপশানে যদি থেকে থাকে বোথ বোথ মানে এ অ্যান বি যদি থেকে থাকে বা অল অফ দ্যাব তা এই রকম ধরনের কোশ্চেনে জানবেন যে নাইনটি পার্সেন্ট কেসে সেটা কিন্তু সঠিক উত্তর হওয়ার প্রবণতা আছে তা যারা এই কোশ্চেনের উত্তর জানতেন না ধরুন এখানে সালফার আর নাইট্রোজেন দেওয়া আছে তা যারা জানতেন না তারা যদি এখানে টেকনিক্যালি যদি উভয়ই অ্যান্সার করতেন তাহলে তার উত্তরটা সঠিক হতো তা আপনাদের উত্তরের মাত্রাটা একটু অন্যরকম করবার জন্য বা যে কোশ্চেনে অ্যান্সার জানেন না সেই কোশ্চেনের টেকনিক্যালি আপনারা কীভাবে মার্কস পাবেন তা সেই প্রসেসটা আমি আজকে আপনাদের বললাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি তো আপনারা এবার সবাই ক্যালকুলেট করে একে একে পোস্ট করুন আপনারা কে কত মার্কস পেলেন আপনারা মার্কস মার্কস পাবেন এবং মার্কসের সাথে সাথে মার্কসের সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের যে কমেন্টস আছে সেই কমেন্টসটা পোস্ট করবেন আর আমরা জানতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে সৎভাবে আপনাদের মার্কসটা পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি হোম ট্যাক্সের প্রশ্নে তা আজকে আমি হোম ট্যাক্সের প্রশ্নটা বলবো আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্ন হল উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস কোনটি অপশান এ তাপবিদ্যুৎ কেন্দ্র অপশন বি জলবিদ্যুৎ কেন্দ্র অপশন সি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং অপশান ডি আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি উড়ন্ত ছায়ের প্রধান উৎস কোনটি অপশান এ তাপবিদ্যুৎ কেন্দ্র অপশান বি জলবিদ্যুৎ কেন্দ্র অপশন সি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং অপশন ডি ইট ভাটা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেই উত্তরটা পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে পুরস্কার বিতরণের জন্য আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ